হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংসের কাজ শেখাবো। যে সেটিংসটা হচ্ছে, আজ থেকে আপনারা মনে করেন যে কোনো অজানা জায়গায় আপনাদের আর কোনো লোকজনকে জিজ্ঞেস করে যেতে হবে না। আজ থেকে কিন্তু আপনারা নিজে নিজেই গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটার মাধ্যমে লোকেশন লাগিয়ে কিন্তু আপনার হাতের স্মার্টফোন দেখিয়ে দেবে যে আপনার গন্তব্যস্থল কত দূর এবং গন্তব্যস্থলে কোন রাস্তা দিয়ে কীভাবে আপনারা যেতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের আমার এই ভিডিওর বিষয়টা বুঝতে পেরেছেন যে আজকে আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের হাতের স্মার্টফোনটা ব্যবহার করে যে কোনো অজানা জায়গায় আপনি ঘুরে আসতে পারবেন। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ সেটিংসটা করার জন্য আপনাদের গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটার মধ্যে প্রবেশ করতে হবে। আর এর আগে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটার মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব দেবেন। সাবস্ক্রাইব দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারটির মধ্যে সদস্য হয়ে যাবেন। আর রিকোয়েস্ট থাকবে একটা লাইক দেবেন, আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেক মূল্যবান। তো বন্ধুরা, এখন আমি সোজাসুজি চলে যাব গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটার দিকে। তো আমি গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি আমার সোজাসুজি আমার যে আমি বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার লোকেশন লাগানোর জন্য আমি এইটার মধ্যে ক্লিক করব। এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটার মধ্যে ক্লিক করব। এই যে দেখুন আমার এক্সাক্ট লোকেশন, আমি বর্তমানে কোথায় আছি সেটা কিন্তু আমি দেখতে পারবো। আপনারা এই আইকনটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এখন আমি এই যে দেখুন, আমি মনে করেন সাপোজ আমাদের ইন্ডিয়ার শিলচর, এই শিলচরের মধ্যে আমি লোকেশন লাগিয়ে যাব। এর জন্য আমি এই যে উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ বার, এই সার্চ বারের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি শিলচর লিখব। লেখার পরে এই যে দেখুন সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে এখানে একটু সময় লোডিং হয়ে এই যে দেখুন শিলচরের লোকেশনটা চলে আসলো। এরপরে আমি লোকেশনটা লাগানোর জন্য আমি স্টার্ট বাটনের মধ্যে ক্লিক করব। তো আমি স্টার্ট বাটনের মধ্যে ক্লিক করে এখানে দেখুন ওয়েলকাম টু ড্রাইভিং মোড, ড্রাইভিং মোডের মধ্যে মানে অ্যাডজাস্ট ড্রাইভিং মোড অ্যান্ড সেটিংস এনি টাইম। আপনি মনে করেন ড্রাইভ করে যাচ্ছেন, ড্রাইভ করে যাওয়ার জন্য আপনি এখানে সিম্পলি ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পরে দেখার পরে এই যে দেখুন শিলচরের আসলো আমার সামনে। আমি আমার বর্তমানে যে জায়গা আছে সেই জায়গাটির দিকে মানে আমি যদি যাওয়া শুরু করি, এই যে দেখুন আমার লোকেশনটা কিন্তু এই যে দেখুন সবুজ যে চিহ্নিত মানে যে চিহ্নটা দেখছেন সেটা হচ্ছে কিন্তু সেই শিলচরের রাস্তা। এই মানে এইভাবে কিন্তু আমরা আমাদের অচিন যে জায়গা রয়েছে সেই জায়গার মধ্যে কিন্তু আমরা এভাবে যে প্রবেশ করতে পারবো গুগল লোকেশন অ্যাপ্লিকেশনটার মাধ্যমে। তো বন্ধুরা, আশা করি আজকের আমার এই ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে ছোট্ট একটা লাইক, আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেক মূল্যবান। তো বন্ধুরা, এখন কিন্তু দেখা হবে মানে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। এই যে দেখুন আমি আমার এটা বন্ধুরা আপনারা এভাবে কেটে আপনার লোকেশন থেকে বের হয়ে যাবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা খুবই উপকারী হয়েছেন। যদি উপকারী হয়ে থাকেন তাহলে একটা লাইক দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।